2022 সালের এপ্রিলে নেটফ্লিক্সে মুক্তি পায় এই মুভিটি, যার নাম লাভ লাইক দ্য ফলিং পেটালস। গল্পটি শুরু হয় এপ্রিল মাসের বসন্তের একদিনে। প্রথমেই হারুটো নামের একজন ছেলেকে দেখানো হয়, যে একটি স্যালনে চুল কাটাতে এসেছিল। হারুটোর চুলগুলো কেটে দিচ্ছিল মিসাকি নামের এই মেয়েটি। আসলে হারুটো সব সময় মিসাকির থেকেই চুল কাটায় এবং মিসাকিকে খুব পছন্দ করে, কিন্তু তার মনের কথাগুলো কোনোভাবেই তাকে বলে উঠতে পারছিল না। তো এমনই একদিন চুল কাটানোর সময় মিসাকি ভুলবশত হারুটোর কান কেটে ফেলে। এতে মিসাকি প্রচণ্ড ভয় পেয়ে যায়, বলে আমি তোমার হসপিটালের সমস্ত বিল পরিশোধ করে দিব, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। হারুটো বলে, তোমাকে বিল পরিশোধ করতে হবে না, আমরা একসাথে চেরি ব্লসম দেখতে যাব। এটা শোনার জন্য মিসাকি মোটেও প্রস্তুত ছিল না, সে একদম শকড হয়ে যায়। রাতের বেলা হারুটো মিসাকির কাছে টেক্সট করে, বলে যে পরের উইকেন্ডে সে মিসাকির জন্য অপেক্ষা করবে, মিসাকি না আসলেও সে কিছু মনে করবে না। মিসাকি জানায় সে আসবে এবং হারুটোকে ফটোগ্রাফিতে সাহায্য করবে। ফটোগ্রাফির কথা শুনে হারুটো চিন্তিত হয়ে পড়ে, কারণ সে মিসাকিকে মিথ্যা বলেছিল যে সে চেরি ব্লসমের ফটোগ্রাফি করে থাকে, অর্থাৎ সে একজন ফটোগ্রাফার। আসলে হারুটো তখন একটি স্টুডিওর হেল্পার হিসেবে কাজ করত, কিন্তু সেই কাজগুলো তার কাছে অনেক কঠিন মনে হওয়ায় সে স্টুডিও ছেড়ে অন্যান্য পার্ট টাইম জব করা শুরু করে। হারুটো বলে, আমি ছিলাম মিসাকির প্রথম কাস্টমার, তাকে দেখে আমার আবারও ফটোগ্রাফির ইচ্ছা জেগে ওঠে, কারণ সে তার কাজের প্রথম দিনগুলোতে প্রচণ্ড নার্ভাস ছিল, ঠিক যেরকমটা আমি স্টুডিওর প্রথম দিনগুলোতে ছিলাম। এরপর নেক্সট উইকেন্ডের সিন দেখানো হয়। মিসাকি সত্যি হারুটোর সাথে চেরি ব্লসম দেখতে আসে। হারুটো জিজ্ঞেস করে, তুমি হেয়ার ড্রেসিং প্রফেশনে কিভাবে আসলে? মিসাকি বলে, ছোটবেলায় আমার চুল খুবই কোঁকড়ানো ছিল, এই নিয়ে স্কুলের সবাই আমাকে খেপাতো। একদিন আমার ভাইয়ের গার্লফ্রেন্ড, যার নাম হচ্ছে আয়ানো, সে আমাকে একটি স্যালনে নিয়ে যায়। তারা আমার চুলগুলো একদম স্ট্রেইট করে দেয়, যেটা আমার কাছে একদম জাদুর মতো মনে হচ্ছিল, এবং এরপর থেকেই আমি হেয়ার ড্রেসার হওয়ার সিদ্ধান্ত নেই। এই বলে মিসাকি হারুটোকে জিজ্ঞেস করে যে এখানে আসার পর থেকে সে একটা ছবিও তোলেনি। তখন হারুটো তাকে সমস্ত সত্য কথা বলে দেয় যে সে কোনো ফটোগ্রাফার নয়, সে সবেমাত্র একটি স্টুডিওতে জব নিয়েছিল এবং কিছুদিনের মধ্যেই সে ওই জব ছেড়ে চলে আসে। এই শুনে মিসাকি খুব রেগে যায়, বলে ফটোগ্রাফি তোমার স্বপ্ন, নিজের স্বপ্নটাকে এভাবে শেষ হতে দেয়া মোটেও উচিত নয়। এই বলে মিসাকি চলে যেতে নেয়। হারুটো চিৎকার করে বলে, আমি পাল্টে যাব, আবারও ফটোগ্রাফি শুরু করব, আমি ঠিক সেরকমটা হয়ে যাব যেরকমটা তুমি চাও। এরপর কয়েক মাস কেটে যায়, তাদের দুজনের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। একদিন লাঞ্চের সময় হারুটো মিসাকির কাছে ফোন করে, বলে সে মিসাকির কথা অনুযায়ী আবারও ফটোগ্রাফি পেশায় মনোযোগ দিয়েছে, আবারও স্টুডিওতে কাজ করা শুরু করেছে, স্টুডিও থেকে সে আজ প্রথম বেতন পেয়েছে, তাই সে মিসাকিকে ট্রিট দিতে চায়, তাকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। মিসাকি কিছুটা অকওয়ার্ড ফিল করলেও সে হারুটোর আমন্ত্রণ গ্রহণ করে নেয়। তারা দুজন একটি রেস্টুরেন্টে আসে, সেখানে হারুটো তাকে একটি উপহার দেয়, যেটা ছিল একটি সিজার কেস যার মধ্যে চুল কাটার সরঞ্জাম রাখা হয়। উপহারটা পেয়ে মিসাকি বেশ খুশি হয়। এরপর সে হারুটোকে নিয়ে তার স্যালনে চলে আসে, তাকে জিজ্ঞেস করে হারুটো তার মতো একটি সাধারণ মেয়েকে এত পছন্দ করে কেন। হারুটো বলে, তুমি খুব প্যাশনের সাথে এবং ভালোবাসার সাথে তোমার কাজ করে থাকো, এই বিষয়টাই আমাকে বাধ্য করে তোমাকে পছন্দ করতে, এবং তুমি যেমনই হও না কেন আমি সব সময় তোমাকে পছন্দ করে যাব, তোমাকে ভালোবেসে যাব। হারুটোর মুখে ভালোবাসার কথা শুনে মিসাকি বিব্রতকর অবস্থায় পড়ে যায়, সে কি বলবে বুঝতে পারছিল না। মিসাকি বাড়ি ফেরার জন্য ট্রেনে উঠে পড়ে, শেষমেশ ট্রেনের জানালা দিয়ে হারুটোকে বলে দেয় যে সেও তাকে পছন্দ করে। এরপর থেকে তারা ডেট করতে শুরু করে, তাদের দিনগুলো খুব ভালোভাবে কাটছিল। একদিন মিসাকি বেশ অসুস্থ হয়ে পড়ে, তাই হারুটো তাকে দেখার জন্য তার বাসায় চলে আসে, সেখানে মিসাকির ভাইয়ের সাথে তার দেখা হয়। মিসাকির ভাইয়ের কাছে হারুটোকে মোটেও সুবিধার মনে হয় না, তাই সে হারুটোকে মিসাকির রুমের ভেতরে ঢুকতে মানা করে। হারুটো রুমের বাহির থেকেই মিসাকির শারীরিক অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করে, মিসাকি একটি মাস্ক পরেছিল, হারুটো ভাবে মিসাকির হয়তো কোনো ছোঁয়াচে রোগ হয়েছে। মিসাকি বলে সে কোনো গুরুতর রোগে আক্রান্ত নয়, আর তার কোনো ছোঁয়াচে রোগও হয়নি, তার মাস্ক পরার কারণ হচ্ছে সে আজ মেকআপ করেনি। হারুটো বলে, আমি তোমাকে বিনা মেকআপে দেখতে চাই। এই বলে সে তার মাস্ক খুলে নেয়, মেকআপ ছাড়া মিসাকিকে আরো বেশি সুন্দরী লাগছিল। এই দেখে হারুটো জলদি করে তার ছবি তুলতে নেয়, মিসাকি তাকে মানা করে দেয়, বলে অসুস্থতার কারণে তাকে ভালো দেখাচ্ছে না, সে অন্য কোনো দিন ছবি তুলবে, এবং সে হারুটোকে ধন্যবাদ জানায়, বলে এই প্রথম কেউ আমাকে সুন্দরী বলেছে। তখন তারা একে অপরের দিকে আকর্ষণ অনুভব করে। এই দেখে মিসাকির ভাই হারুটোকে ধরে নিয়ে যায়, তাকে বাসা থেকে বের করে দেয়। বাসার নিচে দাঁড়িয়ে হারুটো মিসাকির কাছে ফোন করে, তাকে ফায়ারওয়ার্কস ফেস্টিভ্যালে আসার আমন্ত্রণ জানায়। মিসাকি বলে সে অবশ্যই আসবে,
এরপর রাতের বেলা মিসাকি খুব অসুস্থ হয়ে পড়ে। তাকে হসপিটালে নিয়ে আসা হয়। ডক্টর বলে মিসাকি এক রেয়ার ডিজিজে আক্রান্ত হয়েছে, যার হয়তো কোনো সঠিক চিকিৎসা নেই, এবং সম্পূর্ণ রিপোর্ট আসার পরে এই রোগের ব্যাপারে বিস্তারিত জানতে পারবে। এসব শুনে মিসাকি প্রচণ্ড ভেঙে পড়ে। এরপর ফায়ারওয়ার্কস ফেস্টিভ্যাল বা আতশবাজির উৎসবের দিন মিসাকি তাদের ট্রেডিশনাল ড্রেস পরে হারুটোর সাথে উৎসবে চলে আসে। রাতের বেলা হারুটো তাকে বলে, মাত্র 3 মাস হলো আমরা একে অপরকে চিনতে পেরেছি, জানতে পেরেছি। সময়টা খুবই অল্প হতে পারে, কিন্তু এই অল্প সময়ের মধ্যে আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসতে শুরু করেছি, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি চাই তুমিই হবে আমার প্রথম, তুমিই হবে আমার শেষ। হারুটোর কথা শুনে মিসাকির চোখ কান্নায় জলজল করছিল, কারণ সে তার অসুস্থতার কথা হারুটোকে বলতে পারছিল না। এর কয়েকদিন পর মিসাকির রিপোর্ট চলে আসে। ডক্টর বলে মিসাকির বয়স 12 গুণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এমনটা চলতে থাকলে সে 2-1 বছরের মধ্যেই বুড়ি হয়ে মারা যাবে, এবং এই রোগের কোনো সঠিক চিকিৎসা তাদের জানা নেই। এই শুনে মিসাকি সম্পূর্ণ ভেঙে পড়ে। তার হারুটোর কথা প্রচণ্ড মনে পড়ছিল, তাই পরদিন সে কিছু না বলেই হারুটোর বাসায় চলে আসে। হারুটো তাকে দেখে বেশ অবাক হয়। সে মিসাকির জন্য চা বানিয়ে আনে। মিসাকি টেবিলের উপর হারুটোর ক্যামেরাটি দেখে ছবি তুলতে চায়, তাই ছবি তোলার জন্য হারুটো তাকে নিয়ে একটি পার্কে আসে। মিসাকি বেশ কিছু ছবি তোলে, এবং যখন ক্যামেরায় মাত্র একটি রিল বাকি ছিল, তখন হারুটো বলে, চলো আমরা দুজন একসাথে একটি ছবি তুলে নেই। কিন্তু মিসাকি হারুটোর ছবি তুলে নেয়। হারুটো বলে, এখন পর্যন্ত তোমার একটি ছবিও তুলতে পারিনি। এই নিয়ে সে কিছুটা মন খারাপ করছিল। তখন মিসাকি তাদের বিয়ের ব্যাপারে কিছু একটা বলতে নেয়। হারুটো বলে, ওই দিন আমি তোমাকে প্রপোজ করে ভুল করেছিলাম, কারণ আমি এখনো প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে উঠিনি, নিজের পায়ে দাঁড়াতে পারিনি, তাই আমাদের এত জলদি বিয়ে করাটা মোটেও উচিত হবে না, আমাদের আরো কয়েক বছর সময় নেওয়া উচিত। এই শুনে মিসাকির প্রচণ্ড মন খারাপ হয়, কারণ অপেক্ষা করার মতো এত সময় নেই তার হাতে। কিছুক্ষণ পর মিসাকি বলে, আজ রাতে সে হারুটোর সাথে থাকতে চায়। হারুটো বলে, তোমার ভাই জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। কিন্তু শেষ পর্যন্ত মিসাকির অনুরোধে হারুটো রাজি হয়। ওই রাতটা তারা একসাথে কাটায়। হঠাৎ মিসাকি মাঝরাতে উঠে চলে যায়। এরপর অনেকদিন তাদের মধ্যে কোনো প্রকার যোগাযোগ হয় না। হারুটোর কলের এবং টেক্সটের কোনো রিপ্লাই সে করে না। তাই আর কোনো উপায় না পেয়ে হারুটো মিসাকির বাসায় চলে আসে। তার ভাই বলে মিসাকি তার সাথে দেখা করতে চায় না, এবং সে হারুটোকে চলে যেতে বলে। হারুটো মিসাকির রুমের কাছে এসে তার নাম ধরে ডাকে, কিন্তু মিসাকি তার ডাকে সাড়া দেয় না, তাই সে বাড়ি ফিরে আসে। পরদিন হারুটো আবারও মিসাকির বাড়ি যায়, এবং মিসাকির ভাইকে একটি চিঠি দিয়ে বলে, এই চিঠিটা মিসাকির কাছে পৌঁছে দিও। সে চিঠিটা মিসাকির কাছে পৌঁছে দেয়। মিসাকি দেখে চিঠির সাথে সেই ছবিগুলো রয়েছে, যেগুলো সে হারুটোর ক্যামেরা দিয়ে নিজ হাতে তুলেছিল, এবং চিঠিতে লেখা ছিল, প্লিজ আমাকে কল করো, আমি তোমাকে নিয়ে খুব চিন্তিত হয়ে আছি। এরপর দেখা যায় হারুটো তার কাজে ব্যস্ত ছিল। তখন হঠাৎ তার ফোনে মিসাকির কল আসে। হারুটো তার সমস্ত কাজকর্ম ছেড়ে মিসাকির সাথে কথা বলতে থাকে। মিসাকি তাকে ধন্যবাদ জানায়, বলে, আমার তোলা ছবিগুলো পাঠানোর জন্য তোমাকে ধন্যবাদ। মিসাকি আরো বলে, সে বর্তমানে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে আছে, এবং সে তার সাথেই থাকতে চায়। হারুটো মিসাকির কথাগুলো বিশ্বাস করতে চায় না। তখন ফোনের অপর প্রান্ত থেকে একটি ছেলে হারুটোকে বলে যে সে মিসাকির বয়ফ্রেন্ড, এবং তারা দুজন একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে। হারুটো বলে সে মিসাকির সাথে দেখা করতে চায়, কিন্তু মিসাকি তাকে মানা করে দেয়, কারণ তার বয়ফ্রেন্ড এসব মোটেও পছন্দ করে না। এই শুনে হারুটো প্রচণ্ড রেগে গিয়ে চিৎকার করে কাঁদতে থাকে। মিসাকি বলে, হারুটো তুমি আমাকে ভুলে যেও। এই বলে মিসাকি ডক্টরকে ধন্যবাদ জানায়, এবং এইখান থেকে আমরা বুঝতে পারি মিসাকির কোনো বয়ফ্রেন্ড নেই। আসলে সে ডক্টরকে বলেছিল হারুটোর সাথে অভিনয় করতে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। হারুটো মিসাকির নাম্বার ফোন থেকে ডিলিট করে ফেলে, এবং কাজে মনোযোগ দেয়। ওইদিকে মিসাকির অবস্থা অবনতি হয়। বর্তমানে সে একজন বুড়িতে পরিণত হয়েছে। তার ভাই বিভিন্ন জায়গায় তার চিকিৎসা করিয়েছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। উল্টো তাদের জমানো সমস্ত টাকা পয়সা শেষ হয়ে গিয়েছে। ডক্টর বলেছে মিসাকির হাতে সময় খুবই কম, সে হয়তো পরের বসন্ত আর দেখতে পাবে না, তাই তাকে হসপিটাল থেকে রিলিজ করে দেয়া হয়। তার ভাইয়ের গার্লফ্রেন্ড আয়ানো তাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। তখন মিসাকি তাকে একটি জায়গায় নিয়ে যেতে বলে, যেটা ছিল হারুটোর স্টুডিও, যেখানে হারুটো কাজ করত। তাকে এক নজর দেখার জন্য মিসাকি অধীর আগ্রহে গাড়ির ভেতর বসে তাকিয়ে থাকে, এবং বহুদিন পর সে যখন হারুটোকে দেখতে পায়, তখন সে তার কান্না আর থামিয়ে রাখতে পারে না।
এরপর আরও কিছুদিন কেটে যায়। ক্রিসমাসের সময় চলে আসে। মিসাকির ভাই তাকে একটি টুপি গিফট করে যেটা দেখতে ছিল চেরি ফুলের মতো গোলাপি রঙের, এবং একটি কাগজে তার কিছু ইচ্ছে লিখতে বলে যা সে মৃত্যুর আগে পূরণ করতে চায়। পরদিন তার ভাই সেই কাগজটি দেখতে পায় যেখানে মিসাকি তার শেষ ইচ্ছেটা লিখেছিল যে আমি মরতে চাই। এই দেখে মিসাকির ভাইয়ের চোখে জল চলে আসে। তখন সে নিচে পড়ে থাকা আরেকটি কাগজের টুকরো দেখতে পায় যেটায় লিখা ছিল আমি হারুটোকে দেখতে চাই। কাগজটা দেখে সে তখনই হারুটোর স্টুডিওতে চলে আসে। হারুটোকে সব কিছু বিস্তারিতভাবে বলে এবং সেই কাগজটাও দেখায় যেখানে শেষ ইচ্ছা হিসেবে মিসাকি হারুটোকে দেখতে চায়। এসব শুনে হারুটো কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। সে তখনই মিসাকির বাড়ি চলে আসে, কিন্তু মিসাকি তার অসুন্দর বয়স্ক চেহারাটা হারুটোকে দেখাতে চায় না। তাই হারুটো রুমের বাহিরে থেকেই কথা বলে। সে বলে, মিসাকি তুমি আমার প্রথম আর তুমি হবে আমার শেষ ভালোবাসা। আমি শুধু তোমাকেই ভালোবেসেছি। তুমি দেখতে যেমনটাই হয়ে যাও না কেন, আমি তোমাকে সব সময় ভালোবেসে যাব। বহুদিন পর হারুটোর গলার আওয়াজ শুনে মিসাকির মন আনন্দে ভরে ওঠে। দেখা যায় এরপর থেকে হারুটো প্রতিদিন মিসাকির বাড়ি আসে এবং দরজার বাহিরে বসেই তার সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করে কাটিয়ে দেয়। একদিন হারুটো বলে কিছুদিন পরেই একটি ফটোগ্রাফি এক্সিবিশন হবে যেখানে হারুটো প্রথমবারের মতো একজন প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবে অংশগ্রহণ করবে। সে চায় মিসাকি যেন এক্সিবিশনে এসে তার ফটোগুলো দেখে। এজন্য সে মিসাকিকে এক্সিবিশনের একটি টিকিট দিয়ে যায়। এরপর এক্সিবিশনের দিন চলে আসে। মিসাকির সাহস হচ্ছিল না যে বাহিরে বেরিয়ে এক্সিবিশন দেখতে যাবে। তখন তার হারুটোর কিছু কথা মনে পড়ে যায়। সে একদিন বলেছিল তাদেরকেই লুজার বলা হয়, যারা তাদের মনের কথা শুনবে না। তাই লুজার হয়ে থেকো না, সেটাই করবে যেটা তোমার মন বলবে। হারুটোর এই কথাগুলো মনে করে মিসাকি মোটিভেটেড হয়। সে তার ভাইয়ের দেয়া সেই গোলাপি টুপি এবং একটি লাল ড্রেস পরে এক্সিবিশনে চলে আসে। সে হারুটোর তোলা ফটোগুলো দেখতে থাকে। দেখা যায় হারুটো সেই সমস্ত জায়গার ছবি তুলেছে যে সকল জায়গায় সে মিসাকির সাথে সময় কাটিয়েছিল। ফটোগুলোর মধ্যে ছিল মিসাকির চুল কাটার সেই চেয়ারটি, তাদের প্রথম ডেটিংয়ে যাওয়ার সেই জায়গাটি, সেই টেবিলটি যেখানে তারা প্রথম একসাথে ডিনার করেছিল। সেখানে আরও ছিল মিসাকির রুমের দরজার ফটো এবং সেই সিঁড়িটির ফটো যেখানে দাঁড়িয়ে হারুটো তাকে প্রপোজ করেছিল। ছবিগুলো দেখে মিসাকি প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ে। ওইদিকে মিসাকিকে এক্সিবিশনে না দেখে হারুটো মিসাকির বাসায় চলে আসে। তার ভাই বলে সে আরও আগেই এক্সিবিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে, তাই হারুটো আবারও সেই দিকে ফিরে যায়। অপরদিকে মিসাকি এক্সিবিশন থেকে বাড়ি ফিরে আসছিল আর বলছিল, হারুটো আমি তোমাকে প্রচণ্ড মিস করছি, আমি তোমাকে আরও একবার দেখতে চাই। তখন হঠাৎ মিসাকি হোঁচট খেয়ে পড়ে যায় এবং ঠিক তখনই হারুটো সেখান দিয়ে যাচ্ছিল। সে মিসাকির দিকে দৌড়ে আসে, তার গোলাপি টুপিটা কুড়িয়ে দেয়, বলে আপনি কি ঠিক আছেন? মিসাকি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে, বলে আপনাকে ধন্যবাদ। হারুটো এক্সিবিশনের দিকে দৌড়ে চলে যায়, অর্থাৎ হারুটো তাকে চিনতে পারেনি। এর কিছুদিন পর মিসাকি মারা যায়। আয়ানো বলে, মিসাকি তোমার জন্য এটা রেখে গিয়েছে। সেটা ছিল একটি সিজার কেস যেটা হারুটো তাকে গিফট করেছিল। এরপর অবশেষে হারুটো মিসাকির রুমে প্রবেশ করে। রুমে মিসাকির সমস্ত জিনিসপত্র রাখা ছিল। সেখানে ওই গোলাপি টুপিটা দেখে হারুটো সব কিছু বুঝতে পারে সে মিসাকিকে এতটা কাছে পেয়েও চিনতে পারেনি। এটা ভেবেই হারুটো পাগলের মতো কাঁদতে থাকে। মনে মনে বলে, সেই তুষার আচ্ছন্ন দিনে আমি তোমাকে দেখেছিলাম, তুমি তোমার হাসিমাখা মুখে আমাকে ধন্যবাদ জানিয়েছিলে, কিন্তু আমি তোমাকে চিনতে পারিনি, তোমার হাসির কারণটিও বুঝতে পারিনি, জানতে পারিনি সেই হাসিতে কতটা কষ্ট লুকিয়েছিল। এরপর আরও কিছুদিন কেটে যায়। মিসাকির স্মৃতিগুলো হারুটোকে প্রচণ্ড কষ্ট দিচ্ছিল। কষ্ট সহ্য করতে না পেরে সে সুইসাইড করতে নেয়। ঠিক তখনই সেখানে আয়ানো চলে আসে। সে মিসাকির লেখা একটি চিঠি নিয়ে আসে যেটা মিসাকি হারুটোর জন্য লিখে রেখেছিল। চিঠিতে লেখা ছিল, আমি তোমার এক্সিবিশনে গিয়েছিলাম, তোমার তোলা ফটোগুলো দেখে আমার চোখে জল চলে এসেছিল। সব কিছুই একদিন বদলে যাবে, তাই না? কিন্তু সেই স্মৃতিগুলো কখনোই বদলাবে না। আমি সেই দিনগুলোর জন্য খুবই আনন্দিত, যেদিন তোমার কান কেটে ফেলেছিলাম, যেদিন তুমি আমাকে ডেটে যাওয়ার জন্য বলেছিলে, যেদিন তুমি আবারও ফটোগ্রাফি শুরু করেছিলে। যদিও আমাদের সময়টা খুবই অল্প ছিল, তারপরেও আমি প্রত্যেকবার নিজেকে ধন্য মনে করি। যতবার ভাবি আমি আমার লাইফটা তোমার সাথে শেয়ার করতে পেরেছি, তুমি আমাকে ধন্য করেছ। ধন্যবাদ হারুটো, তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি কখনোই ছবি তোলা বন্ধ করবে না। মিসাকির বলে যাওয়া এই কথাগুলো হারুটোকে আবারও বাঁচতে শেখায়। সে আবারও ফটোগ্রাফি শুরু করে। হারুটো বলে, মিসাকি তোমাকে না চিনতে পারার অনুশোচনা সারাটা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে, তাই বলে তোমার প্রতি আমার ভালোবাসা বিন্দুমাত্র কমবে না। কথা দিলাম আমি কখনো ফটোগ্রাফি ছেড়ে যাব না, প্রত্যেকটা ছবির মধ্যে তোমাকেই খুঁজে বেড়াবো।
এবং এরই সাথে এই অসাধারণ গল্পটি এইখানেই শেষ হয়ে যায়।